বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কাল একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল, তোমরা জানো যে আজ উচ্চ মাধ্যমিক সংসদ এবং মাধ্যমিক পর্ষদ সূচি ঘোষণা করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা আজকের মতো স্থগিত, মানে তারা আজ সূচি ঘোষণা করলেন না, এক নম্বর কথা। তবে কবে সূচি ঘোষণা হবে? তারা যেটা বলেছে যে একটা নতুন কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিটা 72 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট তৈরি করবে, তারপরেই হবে সূচি ঘোষণা। বোঝা গেল কি বললাম? একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি তৈরি করে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়ার পরে সূচি ঘোষণা করা হবে। দেখো, এটা হলো পর্ষদ এবং সংসদের যেটা মূল কথা। আমরা একটু এবার অন্যভাবে ভাবি। ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই জানো যে কাল কিন্তু সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিল করেছে। এখন শুধুমাত্র যে সিবিএসই বোর্ড সেটা নয়, এছাড়াও সেন্ট্রাল বোর্ড প্রায় সবই কিন্তু পরীক্ষা, প্রায় মানে বলতে গেলে সবই পরীক্ষা বাতিল করে দিয়েছে, সিবিএসই বোর্ডকে অনুসরণ করে যেহেতু চলে। এবার আসি রাজ্য সরকার। বিভিন্ন রাজ্য সরকার অলরেডি এই মুহূর্তে তাদের পরীক্ষা কিন্তু একের পর এক বাতিল করছে, ফলে চাপটা কিন্তু এখন দুদিক থেকে আসে। একটা হলো অন্যান্য বোর্ড, যেটা সেন্ট্রাল বোর্ডগুলো সমস্ত পরীক্ষাগুলোকে বাতিল করছে, বিভিন্ন রাজ্য পরীক্ষাগুলোকে বাতিল করছে। সেহেতু আমাদের রাজ্যে, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা অলরেডি করেই দিয়েছেন যে পরীক্ষা হবে এই সময়, সেহেতু কিন্তু ভাবনাটা একটা পর্যায়ে কিন্তু পৌঁছাচ্ছে যে তাহলে এই মুহূর্তে কি করা যাবে। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো সুপ্রিম কোর্ট। তোমরা জানো যে সুপ্রিম কোর্টের কেসটা চলছে, 3 তারিখ পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয়েছিল সিবিএসই বোর্ডের তরফ থেকে। 3 তারিখের আগেই সিবিএসই বোর্ড যথারীতি ঘোষণা করে দিল যে না, পরীক্ষা নেওয়া হচ্ছে না। তাহলে কিন্তু এইবার সুপ্রিম কোর্টের আবার কাল, অর্থাৎ 3 তারিখে কিন্তু শুনানি রয়েছে, কিন্তু এই শুনানিটা এফেক্ট কিন্তু সিবিএসই বোর্ডের উপর পড়বে না। কেন পড়বে না? কারণ সিবিএসই বোর্ড তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা পরীক্ষা বাতিল করে দিচ্ছি, অন্যান্য যে প্রসেস আছে বা অন্যান্য যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করবো, আর মাধ্যমিক তো অলরেডি বাতিলই। এইবার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়টা হবে সেটা কিন্তু তাহলে আর দিল্লি সরকার সিবিএসই বোর্ড বা অন্যান্য বোর্ড যারা পরীক্ষা বাতিল করে দিয়েছে তাদের উপর এফেক্টিভ নয়। তাহলে কাদের উপর এফেক্টিভ হবে? এফেক্টিভটা কিন্তু তাদের উপরেই হবে যারা পরীক্ষা বাতিল করেনি। কথাটা কিন্তু বুঝবে ভালো করে। এইবার তাহলে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে কিন্তু একটা বিশাল বড় নির্ভরশীলতা কিন্তু আমাদের বোর্ডের রয়েছে, এক নম্বর, যেটা কিন্তু কাল, অর্থাৎ 3 তারিখে সেটা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আশা করি, ফাইনাল একটা রায় কিন্তু আমরা পাবো, এবং সেই রায়ের উপরেই কিন্তু অনেক অনেক কিছু নির্ভর করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে। কারণ ওই রায়টা কোনো সাধারণ মানের রায় নয়, একদম সুপ্রিম কোর্টের রায় মানে তোমরা বুঝতেই পারছ। আর এই মুহূর্তে আমাদের সরকার কাল কিন্তু একদম পাবলিক নোটিশ করে পর্ষদ এবং সংসদ থেকে সম্পূর্ণ নোটিশ করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ দুটোর সময় সাংবাদিক বৈঠক রয়েছে। কিন্তু আজ দুটোর সময় সাংবাদিক বৈঠক কিন্তু হয়নি। যেটুকু তথ্য জানলাম সেটুকু শেয়ার করলাম যে না, আরও একটা টিম তৈরি করা হয়েছে, তারা সেটাকে খতিয়ে দেখবে, 72 ঘন্টা পর, 72 ঘন্টার মধ্যে তারা আবার নতুন করে রিপোর্ট জানাবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যেমন একদিকে 72 ঘন্টা, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি, একটু সময়টা 3-4 দিন বেশি বাড়িয়ে নিয়ে একটু চারিদিকের পরিস্থিতিটাকে আরও একটু আয়ত্ত করে নিয়ে হয়তো বা একটা সিদ্ধান্তে আসবে, এরকমটাও কিন্তু মনে হচ্ছে। তো যাই হোক, একটা কথা তোমাদের বলে রাখবো, যে সিদ্ধান্তই হোক না কেন, সবার আগে ছাত্র সুরক্ষা, এটা প্রত্যেকের মাথায় থাকবে। সেটা আমাদের রাজ্যের কথা বলতে পারো, সেটা আমাদের সেন্ট্রালের কথা বলতে পারো, সেটা আমাদের কোর্টের কথা বলতে পারো। কারণ ছাত্রছাত্রীকে বিপদে ফেলে বা ছাত্রছাত্রীর জীবনকে একটা রিস্কের মধ্যে ফেলে কখনো, মানে আগে শিক্ষা নয়, আগে জীবন তারপর শিক্ষা, এটা কিন্তু সবথেকে মূল্যবান কথা। যাই হোক, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঘরে থেকো। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।